নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তনুস্রের কিচেনে আজ আমি তৈরি করব চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি চিংড়ির ভাপা রেসিপিটি তৈরি করা ভীষণ সোজা আর খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় গরম ভাতের সাথে এই রকম চিংড়ি ভাপা সার্ভ করলে পুরো ভাত চিংড়ি ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে চিংড়ি ভাপা করার জন্য আমি ছোটো একটা নারকলের অর্ধেক কুড়িয়ে নিয়েছি দোমালা যেই নারকেলগুলোকে বলে মানে যেই নারকলের শ্বাস কচি হয় ওই নারকেলে চিংড়ি ভাপা খুব সুন্দর হয় সর্ষে নিচ্ছি দু চামচ চিনি নিচ্ছি একটুখানি এটাকে স্কিপ করতে পারেন কিন্তু এর জন্য চিংড়ি ভাপায় মিষ্টি স্বাদ হবে না নুন নিচ্ছি একদম অল্প কারণ চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাড়াবেন বা কমাবেন এবার ভালো করে বেটে নেব আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন আমি যেহেতু খুব বেশি পরিমাণে চিংড়ি ভাপা করব না সেই কারণে মিক্সিতে বাটলে অনেক সময় ভালো করে বাটা যায় না তাই আমি শিলে বাটছি বাটার সময় যদি অল্প পরিমাণে জল লাগে জল দেবেন বাটা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দিন দেখুন চিংড়িগুলোকে আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার একটা পাত্রে চিংড়িগুলো নিয়ে নিচ্ছি এরপর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে নারকল বাটা দিয়ে দেব কাঁচা সরষের তেল দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচ সরষের তেল আমি দিয়েছি এবার চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে পারেন অথবা হাতের সাহায্যে মাখিয়ে নিন হাত দিয়ে মাখালে অবশ্যই ভালোভাবে মাখানো যাবে এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিন এর মধ্যে চিংড়ি মাছ মাখা দিয়ে দেব কেউ চাইলে চিংড়ি মাছের ওপরে কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর ঢাকা দিয়ে দিচ্ছি প্রেশার কুকার নিয়ে এক কাঠ মতো জল দিয়ে দেব খুব বেশি জল নয় এক গাঁট মতো জল দেব এরপর টিফিন কৌটোটা বসিয়ে কুকারের ঢাকনাটা আটকে দু থেকে তিনটে সিটি দিয়ে ভেপারে রেখে দেব দু থেকে তিনটে সিটি দিয়ে ভেপারে রেখে দিয়েছিলাম কুকার একদম ঠান্ডা হয়ে গেছে এবার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি টিফিন বক্সটা বার করে নেব দেখুন চিংড়ি ভাপা একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে চামচ দিয়ে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে চিংড়ি ভাপা সার্ভ করুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিন থ্যাংক ইউ